উচ্চারণ করলে আপনার আমার লাভ হয়। আল্লাহ রাসূলের ফরমাইতরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই শব্দ কেউ যদি কেউর অন্তরের অন্তরস্থলটাকে একবার মহব্বতে ভরে তে আসমান আর জমিনের মাঝখানে যতখান ফাঁক জায়গা আছে ওতখান স্বরূপ আল্লাহ আপনার আমার নামায় আমল নেকি দিলেই বাকুকা সুবহানাল্লাহ। এটা এটা শব্দ গুণ আছেন না নাই, আছেন না নাই? হোকা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসমান দেখবেন এখানো আর জমিন খানো ওতখান আমরা নেকি হয়ে গেছে, আবার হোকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুর্শিদুনা মুকাররাম আল্লামা সাহেব কিবলা সিলেটি আল মারুদি বুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে তাহলে আলিফ লাম হে মিম দাল হইল ফাস্টা, লাম 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 হে হইল টুটের আটটা শব্দ আছে কেন? তফসিরের মধ্যে লেখিকরা সাহেব কিবলা বুলতলি কোনো মানুষ এই শব্দ আটটা যদি উচ্চারণ করে তাহলে গুইয়াকে থার লাগি আটটা দুজক ও আটটা তারা লাগাইছে হোকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা আমরা সব আছে, আমাদের ভবিষ্যৎ হস্য এবার আশা আছে নাকি? জি। আর ই যে অত রাত্রি আপনারা অত সুন্দর ইয়ে বুঝছই দুঃখ প্রকাশ করিয়েন না যে আমার আগে দিলে না হিনরে বাদ দিলে এখানে হিনরে আগে দিলে ইটি আমি কইলেন না। আমি যে উদ্দেশ্য নিয়ে আইছি আপনি ইন্টারি নো যে সাহেব টুবলায় ফাঁসি ছুই না সাপ টুবলার দুয়াটা লইয়া সাপ টুবলার লইয়া দিই তো মকদ্দরের লগে সিকন্দর রইছিল না ওই লগে আমার আফসোস। যাই হোক, আপনারা ঠিক মতো একেবাদি করে আলিমহল আইতরা তকরির পর্দা শুনদা আমিও শুনি আর বহুত ভাল লাগে। আমি ওয়াইজ নাই, আমি শুধু এক লম্বা মানুষ, বাট্টির বুদ্ধি আটি আটি, লম্বার বুদ্ধি ফাই, 182 বুদ্ধি জানে সুখ নাই। লম্বা মানুষ গতিকে আমি এই সেটাকে দোয়া লোয়া আপনার মতো মতো যাহাতে আমি ইয়ে প্রমাণ করলাম এই তারাইনপুরি অঞ্চল যে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির এত মায়া যে আপনার হৃদয়ের মাঝে যাত্রা মারি বইছে ওখানে আমি লাখ লাখ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য কেরামত হল এটা আপনারা হুনি হুনি আইতরা। তবে আমি আপনার খেদমত খেদমত এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর এক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববী তাকি এক হাদিসের জুজরে তিলাওয়াত করছি। আয়াত পড়ছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর হাদিস পড়ছি আল্লাহর হাবিবে ফরমায়েন আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর দরবারও সবচেয়ে পছন্দনীয় আমল ও আমলটা ওই থাকলো মানুষে যে আমলটা দাইমি করে হোকা সুবহানাল্লাহ। এতে এটা আর
তফসির হড্ডা ব্যাখ্যা দিতরা ঠিকা লেখিতরা যদি কোনো মানুষের আদত থাকে ডেইলি রাস্তা থাকি তার খাটখা সরানি কুকা সুবহানাল্লাহ আর ওটা যদি তার হামেশা আমল থাকে তে ওটা আল্লাহর দরবারও খুব পছন্দনীয় হুকা সুবহানাল্লাহ এখন যদি আপনি খাটকা হড়াইতে আওয়াজ দেন কি গুরু বাচ্চায় কি গুরু হুয়ায় খাটকা হলাইল ও ঠাটা হলাইলা আওয়াজ দিতেও বড় কঠিন ব্যাপার আল্লাহর হাবিবে ফরমান সালাসুন আসওয়াতু ইউহিব্বুহাল্লাহু তাআলা সাউতাদ দিকাতি ওয়া সাউতা কারিল কুরআনি ওয়া সাউতাল মুস্তাগফিরিনা বিল আসহার কথা প্রসঙ্গে আই গেছে নবীজিয়ে ফরমাইন আল্লাহ তিনটা আওয়াজ রে পছন্দ করেন আল্লাহ লাইকস থ্রি সাউন্ডস আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন আওয়াজ রে পছন্দ করেন আপনারা বালা করে জানেন জানি কাইল হইব আরো কিতা হইয়া গেছি এক নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইতরা সাউতা দিকাতি মূর্কার আওয়াজ হুকা সুবহানাল্লাহ কত আলিম গল হড়ি দিছে নিতে আওয়াজ বেকার নি তিন নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইছেন ওয়া সাউতাল মুস্তাগফিরিনা বিল আসহার সেহরির সময় রাত্রির শেষ ভাগে যে মানুষে উঠি আল্লাহর যে আওয়াজ দি ডাকিব সেই আওয়াজ রে আল্লাহ বড় পছন্দ করেন হুকা সুবহানাল্লাহ তিনটা আওয়াজ পয়লা মূর্খের আওয়াজ দেনি ঠাউ না ইয়ে হদিন মূর্খের আওয়াজ দে বাজার গুড়ি না বট গাছের গুড়ি তেনে কুটুম আইলে ফটি করে আলমারি উঠে উঠিয়ে দে কুটুম আইজন গরু মূর্খে সালাম দেননি দরিয়া মার্বেল লইয়া কিরে আর বাক্কা বড় এখন কইন লগে কেয়ারফুল আল্লাহর হাবিবে ফরমাইন লা তাসুবুদ্দি কাদি তুমি নাই মূর্খ করে গালি আইও না ফা ইন্নাহু ইউকিযু লিসসালাত কারণ মূর্খায় তোমার তান্ডে নামাজ লাগি জাগাইয়া দে হক সুবহানাল্লাহ হে বেটি আর দি গালি আই নবী ফরমাইন কি মূর্খায় নামাজ লাগি জাগাইয়া দে আপনারা এই দেশে মূর্খাই না ছইনি দে কিটা দিন ফজর রক্ত খিলা বাং দেই দেও না দলিল দিমু আমার ভাই লক্ষ্য করুন জানি ইজা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান হাত্তা তুফহামা মিশকাত শরীফের হাদিস কান্না আলা রুসি মুত্তায়ের সাহাবায়ে কিরাম হল আল্লাহর হাবিবের সামনে ওভাবে বইতে এমন কি জঙ্গলের পশু পাখি তয়ের যেটা আছেন উঠনে ওয়ালা পাখি হল সমস্ত ঘাস কইয়া ইয়া সাহাবায়ে কিরাম হল মাথার মধ্যে বই রইতা ওরা স্থির হিসেবে বইতা আর ইজা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান হাত্তা তুফহামা কোন গুরুত্বপূর্ণ কথা হইলে আল্লাহ রাসূলের তিনবার ওটারে রিপিট করতা যাতে সাহাবাই কেরাম হলে অতি সত্তর সামান্য সময়ের বিদ্যে বুঝিলে আইন হুকা সুবহানাল্লাহ তো ওখানে ইয়াদ রাখুন জানি ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা দিকান আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা মূর্খ আছে ইগু খার খার আর তোলে তো আল্লাহ সারা কে কইতো আর তোমার ইগু খানো জাগা কইতো মন্না গুঞ্জম দর জমিনে আসোমা শাইরে ফরমাইন যদি আল্লাহ একবার যাই রই যাইন আসমান আর জমিনের মাঝে রব্বুল আলামিন জায়গা হইতা নাই কিন্তু এই আল্লাহ মুমিনর কলব জায়গা হই যাইন হুকা সুবহানাল্লাহ আরে আল্লাহ রে কেউ দেখলো নি
আল্লাহ কি লইবা? জি নিদর্শন পত্রিকার সম্পাদক সাহেব ওয়াজ করছেন, হোয়াট ইজ আল্লাহ? আমি আর আল্লাহ যাইয়েন দাবা, আমরা আল্লাহ একজন আছি। এরপরে একেবাদি করে ওলামাই কেরাম হলো ওয়াজ করছেন, সারা ওয়াজ শুনছি, আমিও আবু বকর বালা থালে বাউ না, কখনো আমি আবু ফড়িয়া লম্বা উষা দেখে মনে করবো আইসুন আর হটাই লিথরা, আওয়াজ একটু বড়, আল্লাহ দিলেই সে গুরুদা খিতা করবা। আমি আমার দাদায় মেকরে দূর হইছ, এক মাইল দূর হই তাকে সকিমা নিয়ে উঠিয়া কইছ, কুতুবা নিয়ে বাত খাওয়াত বইছ। হৌ দাদার নাতি আমি, আমার হৌ দাদায় কইছেন মানুষ চিন্তায় কিলা, এখন ওবাই কেন বই এখান পড়েছি, দাদাই শিকাইছিলা, দাদার কালি পিঠিত খুঁজাইতাম। তাইন কইতা চোখ মুখ নাক কান আতার ফাও সকল মানুষ এক সমান, যে বাই দি চাও বাদ বালা চিন্তায় কিলা, মার্কা মারা নাই ব্যবহারেও পরিচয় আন্দাজ করা যায়, একশোক মরিস আর একশোক নুন আর স্বার্থ যদি বাড়ি ভরে করত হরে খুন। খারাপ পিত্রানি, হ্যাঁ গু মাইছে তু জি বলো ওই তো নি চেতে যাও, কারণ তালে আর হলে মিলে না, তালা লাগতো না মিলবনি। সাবির খনে ওদের খাইন কাটা যে সাবি আছে, ই সাবিয়ে আর তালার গাতে যদি মিলে না তে সারা গাউর বেটিন দে যদি ওগুত খালি সুল দিবে আইন তালা লাগাই যাইব নি, পাইতো না সুল কইতে। আর এখন মনে হয়েছে আমার উস্তাদে মোহতরম রাতাবাড়ির প্রিন্সিপাল আইজ গৌরব বিশ্বনাথ, আল্লাহ তান বিমারটি শিফা দেখ সারা মহব্বতে হোক আমিন, তাই তকরির করি আসলে আসাম আমরা যেন তাকি ওখানে তানে যে আমি কি ভাষায় কইতাম, সুন্নির কিজাত তলোয়ার তানে কইতাম, আমার কাছে কোনো ভাষাও নাই, এটা কোনো শব্দ তো কই পাইয়েন না, ও পরিমাণ খেদমত করছেন আসাম গিয়া 15 দিন 16 দিন পরে, এর মাঝে আর কোনো গোসলও নাই, ধরে গোসল করিন না তা ফুটিছ। ডাইন ওয়াজ করি আসলে যদি বেটিন তোর চুল যদি ফানিত ফালানি হয় আর ই বেটির চুল ফুরকি থাকি বা নদী থাকি আবার তুলা হয় না, এই লম্বা চুল থাকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা সাফ রে ফায়দা করুন। কিছু সংখ্যক আলিম হলে তকরির শুনলা, সামনে তো কইবার বাঘ নাই, 3 দিন বাদে কইন ইটা জয়িব রে বায়ুত, ইটা কোনো কিতাবতি নাই, ইটা বানাইয়া হইয়া গেছুন গিয়া। আমি বাদর দিন গেলাম ও জায়গাত একবার মিলা শরীফ আছে, গেলে আমার এখানে এখানে একজনে কইলা, হুজুর আলী ভাই আপনার উস্তাদর গিল্লা করে লিছেন মেসাও কইছেন, বলে কিতা কইছেন, বলে কইছেন ইটা বানাইয়া হইয়া গেছেন গিয়া, বলে তে অশিক্ষিত মেসা বগলরে কইও হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবুর মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আঞ্চন জিলদে আউয়াল বার করে সাইতা وشعر المرأة بطوله إذا تريها في ماء البحر بحيث لا يخرج منه صار حية مائية بوين تي فرقی نایا ایتی اوار بعد هورین تی دی سول گیا فانتا گلیج ننی گلیتا ننی او امام دمیری رحمت اللہ تعالی علیہ انچن وشعر المرأة بطوله إذا تريها في ماء البحر بحيث لا يخرج منه كبتو لم يخرج منه صار حية مائية বেটিন তোর মাথার লম্বা চুল যদি দরিয়ার মধ্যে ফালানি হয় পানির মধ্যে ফোড়া থাকে আর এটা যদি আবার ইকান থাকি নিকাল হয় না বাহির করা হয় না, তে এই লম্বা চুল থাকি মুনিব রব্বুল আলামিনে বিষাক্ত একটা সাপ রে ফায়দা করবা। হে হয় বানাই হইয়া গেছেন গিয়া, বড় শিক্ষিত মেসাব আলো শুনতে তো এখান হইনি কেন উঠা ইকান আর হইও না, তে কোন খান হইতো যেখানে দিওয়া ওখানে তো করাও না অসুবিধা একটা কার কোন আইলো আর গেল যেইন যেখান করে খুঁজতে পারে না আলোচনার মেসাব, আমি দুঃখে কই আর আমি খোয়ার লায়ক নাই, ও আলোচনার মেসাব যেন কইবা ইকান ফারে না, ইকান নাই ইকান নাই, তে কোনটা আছে আমরা দেও কিটা আছে। আমার উস্তাদে মোহতরম বাস স্ট্যান্ডের হুজুর তার কাছে ফোন করলাম, বলে বাবা ও আইয়ার দাতুয়া থাকি সিললে বলে হুজুর কিটা সিললে আইস বলে সিললে আইসি এক মেসাবে বউ তাকে কইসলে আপনারা তো নবীর তারিফ করতে করতে হদ বাড়াইলাও, তাই নুটিয়া কইসলা যে তুমি তো মাশাআল্লাহ হদ ফাইলাইছ, তে হদ গু আমদারে কইলাম আমদার হদ তাকি আকবর থাম না, হে হদ ফাইলিছে নবীর হদ ফাইলিছে সারা বেকার যে ফাইলিছে হে কামায়া ও কা নাউজুবিল্লাহ, হে হদ ফাইলিছে নবীর হদ হে ভাইতো কোন মেটা আছেন নি।
ফতুল কদির কিতাবুল হজ বার করলে পাওয়া যায়। ওমা ইয়াফালুহু বাযুন নাস মিনান নুযুল বিল কারবি মিনাল মদিনাতি ওয়াল মাশি ওয়াল আকদামিহি ওয়া কুল্লু মা কানা আদখালা ফিল আদবি ওয়াল ইজলাল ওয়াত তাযীমি কানা হাসানান বানাইয়া হইয়া যাইয়ার না কুটুমুটি মেয়া সাব দেখিয়া বিশ্বাস না হইতে পারে, কিন্তু বাল আলিম সাব গিয়া জিকাইও ফতুল কদির আমার লেখা নাই, আমার বাবুর লেখা নাই, দাদারও লেখা নাই, আব্দুল ওয়াহিদ সাইরাসি সুম্মা সিকন্দরি আল মারুফ ইবনুল হুম্মাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবু জিয়ারতে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনছই। ওমা ইয়াফালুহু বাযুন নাস মিনান নুযুল বিল কারবি মিনাল মদিনাতি ওয়াল মাশি ওয়াল আকদামিহি কিছু সংখ্যক মানুষ সকল মদিনার যে সময় অগ্রসর হইতা রাসূলুল্লাহর গুম্বুদে হেজরা দেখার লগে লগে সওয়ারি থেকে ইলামি যাইতা হুক্কা সুবহানাল্লাহ হে কই আমরা লাগাই সমান হেরা কই না আমরা লাগাই নবী আমরা লাগান হুক্কা নাউজ বিল্লাহ নবীর সমান কি লইলে নবীজির ভুড়ি ফাতিমার হাই যইতো না বেটির সমান হইতে হলে না কোন দলিল দিতে পারবা নি রসুল্লার ভুড়ি ফাতিমার হাইজ বিমার হয়েছে বেটির সমান হওয়া গেল না একটু লক্ষ্য করবা ও নবী আল্লাহর রসুল আদমের সুরতে নবী নূরের ভুতুল একটু লক্ষ্য করবেন আপনারা খারাপ পাইতেন মনে করবেন ও নবী আল্লাহর রসুল আদমের সুরতে নবী নূরের ভুতুল খোদা হইতে রুতবা বুলন্দ আমার নবীজির খোদা নয় হে কিন্তু নবী খুদারি মকবুল নবী আল্লাহর রসুল আদমের সুরতে নবী নূরের ভুতুল সুরত তো আদমর আমরা নবীর ফাওতা কি মাথা মন্ত্র শুনানি শুনানি তো সুরত তো আদমর আদমর সুরত যদি আমরা নবী হইতে না সে তো আরো কিছু মাত বার হইল এই যে কসিদা পড়লাম আমি আমি যে এখানে হইতাম আমি বানাইয়া পড়ছিল না যে লেখ সই নেই নই লাগি মসদ্দর আলী রাগিবি যে মসদ্দর আলী রাগিবির গেছে আমার উস্তাদ মুবশির আলী সাহেব কবিলা তান বাবা হাজি মর্তুজা আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি মুবশির মেসাবরে মিরাবাই তানি ভর্তি করে দিছেন আর বাপ গেছেন মুরাদার পড়াত হোকা সুবহানাল্লাহ তো আপনারে কুটুমুটি এক লতিফা বয়ান করলাম আসামর মুবশির মেসাবরে ওরে এই সময় বাপে আনি মিরাবাড়ি ফোড়াত দিছেন তাইন ফুয়ারে ফোড়াত দিয়া তাইন গেছেন কি মুরাদার ফোড়াত ইলা কোনো নজির আছে নি আসামর ভিতরে ৫২,০০০ টাকা আমানত রাখছ রাখার পরে তিন দিন ব্যাপী দেখলে ডর করে প্রতি বছর আমার রাতাবাড়ির উস্তাদ মহতরম প্রিন্সিপাল আমরা গাংবাড়ি মেসাব বা এক বছর গেপ রাখিয়া বাস স্ট্যান্ডে হুজুর প্রতি বছর এখানে তশরিফ নেই যে ওলাও জমানা গেছে রাতাবাড়ি প্রিন্সিপাল হুজুর যখন উদালির জমিন গিয়া লামসইন আলে সুন্নাত ওয়াল জামাতুর মানুষ এক লগে বাক্যে জবাব দিছে আর সুন্দর মতে কইছে রাতাবাড়ি সাহাব আইছেন দোয়া হইতো আও মেঘর দোয়া হইতো মেঘ নাই যেই সময় গিয়া রামটিং ফায়ার হইয়া
হুজাইটাই না উঠি না উঠাইতে সময় নক যে সময় লঙ্কার জমিন গিয়া স্টেশন লামতে না লামতে আল্লাহর কসম বাইরে ভাই জমিন তমিন দৌড় দৌড়াইয়া আসমান থাকি মেঘর ফুটা পড়লো সুবহানাল্লাহ এর বাদেও এক গুরু মানুষে আমার খানে শুনছি রে ভাই এক গুরু মানুষে উঠিয়া কইছে জলিল সাহাইছন থান ওয়াজে আর থান দুয়ায় মেঘ দিছে ইতা মেঘ আমরা জালা ফালাইতাম নাই হুকা না উজুবিল্লাহ ওলা মানুষ আছে ওই তে খার কি তৈব আমি হি করে গেলি না আমি আমার উস্তাদর শান বয়ান করিয়া আমার মজুরিল উস্তাদর থাজিম আর মা বাবর শানো কিতা কিতা করা লাগে মা বাপ তো আর কিতা বেশি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান ডে আই আস্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুইচ ইবাদত ইজ মোর ফেভারেবল টু আল্লাহ হি রিপ্লাইড দ্যাট মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড টু প্রে সালাত ইন দ্য একুরেট টাইম নেক্সট আই আস্ক হোয়াট ইজ নেক্সট টু ক্যারি আউট দ্য অর্ডার অফ দ্য প্যারেন্ট দ্যাট মিন বিররুল ওয়ালিদাইন Next. দ্বিতীয় নম্বরে আমার আবি ব্যাপার মাইছেন বিররুল ওয়ালিদাইন মা বাবার এতাত করা হোক সুবহানাল্লাহ নামাজ কইও আল্লাহ রাসূল কইছেন মা বাবার ফরমাবরদারি করা সবথেকে ভালো জিনিস আল্লাহর দরবারে হোক সুবহানাল্লাহ মা বাবার আসন নিয়ে হোক গুড়া এটা আল্লাহ করে মুরব্বি বিমার দেওয়া যাইতাম পারিয়ে না দেখাত বহুত দিন থেকে আর বাবার খেট খাটা নিয়ে আর যারা যায় না বিলকুল যারা যায় না ওটা মাথুন নেই কিছু আল্লাহ আমরা রিতা থেকে হেফাজত করো কাউ কা আমিন আমিন তে যাও আমার মা ছিত্রি গেছে কারণ ও ওখান প্রমাণ হইল যে আমি ওয়াজ জানি না আমি তো মূল কইছি ওখান আর কিছু তো আপনারা সজাগ রাখবার লাগে সহতি আগে কইছই তে যাও তো আমি আপনার তোর খেজমত খোয়াত আসলাম কিতা মাত্র আসলাম মনে আসেনি দেখুন যাই আমি তো গপ করবো আমি তো ওয়াজ জানি না জি মোরকার মতো মাশাআল্লাহ ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা দিকা নামদার আল্লাহর একটা মূর্খ আছে নানি রিজলাহু বিল আরদি সুফলা এই মূর্খার দুয়ো পা হইল সব জমিন ও থলর জমিন ও হুক সুবহানাল্লাহ ওইছেন আর বড় কই সুবহানাল্লাহ মহফিল একবার শরীর গরম করো সুবহানাল্লাহ রিজলাহু বিল আরদি সুফলা এই মূর্খার দুয়ো পা হইল সমস্ত জমিন ও থলর জমিন ও জানা হান ফির হাওয়া তার দুয়ো ডাকনা হইয়া থাকলো হাওয়ার উপরে একটা মূর্খ আল্লাহ ইয়াকুল ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস কুরুকু কুকুরুকু না এই মূর্খ প্রত্যেক দিন ফজর নামাজের সময় মূর্খ কয় সুবহুন কুদ্দুসুন আমরা বলি কুকুরুকু কুকুরুকু কইব তো আমরা তো শুনতে কুকুরুকু শোনা লাগবো তার যদি বাসায় মূর্খর বাসা যদি আপনি আমি বুধ ভাই লইতাম তে তো সুলাইমান হয়ে গেলে উনি তো সুলাইমান হয়ে গেলে উনি কবরের দ্বারে দি মানুষ যায় কইতে পারে না কি অবস্থা জিন্নাত ইনসান মধ্যে যত হায়ওয়ানাত গলাছেন যদি কবরের দ্বারে দি তারা অতিক্রম করে তাহলে কবরের অবস্থা হইতে পারে বালানাবাদ গতিকে কবরের দ্বারা মানুষে ছাগল দীর্ঘা দিত না কবরের দ্বারা মানুষে গরু দীর্ঘা দিত না ও আল্লাহ বাজিয়ে মজার দিয়া গেছেন আমার গাইয়ে গাইলে কি তৈল দুধ দে ঠানাইয়া মজার তো প্রতিদিন আসে মুখে সানার কথা নাই ইনো লম্বা লম্বা গাছ হইব বেশি বেশি লম্বা লম্বা গাছ হইব আমার বাপে মজার দিয়া গেছেন আমার গাইয়ে কুনাইলো আর গেল হাসা তো ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন হাবিচা বলাছেন ওইছিন হ্যাঁ তুইছিন আমরা তো আর হাবিচাব না বুঝছিন বাগর মেসাবো নাই বাগর থালে বাও নাই একটা কথা চিন্তা করুক কায়াত যখন পড়ে লিছি থুয়া আমি আপনারা ইজাজত দিনতে মাতিতাম যে আল্লাহর রহমত আর আল্লাহর দয়া আর আল্লাহর যে কেরিকুলাম আল্লাহর যে অ্যারেঞ্জমেন্ট আল্লাহর যে শৃঙ্খলা আল্লাহ যে নিয়ম শিখাইয়া দিলা তুয়া একটা জিনিস লক্ষ্য করুক
আল্লাহ কুরআন আল করিম কইতরা কিতা বলে ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين আপনি তো ভাই গরু আসুননি গায়ে না আসুননি জি কম মনে হয় বস তো মাতিয়া লাগবো ই মুল্লার রাখলে মাতা লাগবো ওয়াজ জানি না তো আমরা আমরা গফর না আপনারা রাজি আসুননি তো আমরা আমি কইমু আপনারা মাথি বা আপনারা মাথে জানি মুইও মাথিব বুঝেছিনি কোথায় মাথে মাত পারে মাখন পারে গি এত সব মাত মাথা তোমার মুখের নাম কি আসসালামু আলাইকুম ভাই সাহেব লম্বা লম্বা দাঁড়িয়ে আর ওয়ালাইকুম সালাম ভাই সাহেব নাফি তোর খুন বাড়ি কইও দুলোভাই এলে দেখি হার হইতে উত্তর দিলেই জানি মোলা সাদিক সাহেব যে তকরির করছেন দুলাভাই আর হালি সম্পর্কে আল্লাহর দয়া আমি বেয়া দিয়ে না আল্লাহ গাই গরু যার বাড়িতে আসইন গাইয়ে ঘাস খাইল ফাটা খাইল জর্মন খাইল নেড়া খাইল কুড়া খাইল ফিরকাই খাইল ফিয়াজ খাইল ওটা খাওয়াইন নানি গাইয়ের তোরে ওটা খাইতরা সমস্ত আল্লাহ তারে খাওয়াইন এই গাইরে আর ই গাইয়ে তার মুখ দিয়ে খায় ফেটো নিয়ে ফাঁসে তুলে বত্রিশে কুড়ে তোক্তায় বাড়ি মারি বস্তার দে ফাঁসে তুলে বত্রিশে কুড়ে তোক্তায় বাড়ি মারি বস্তার দে ভাত খাওয়া বত্রিশটা দাঁত আছে আমরা আছে নানি ফাঁসটা আঙ্গুল দিয়ে তুলা লাগে না দুগু দিয়ে তুলো ইগুন ফাইলে গেলে ওই থুয়া কিয়াল হরতায় ওগুন যে ওরা সিরে হইল ওগুন যে লড়াই আর তা যদি বুধ হইতাম চুড়াতে মাপ পাইতাম আসি ওগুন যে ওলা আদম আলাই সালাত ওয়া সালাম রে আল্লাহ সৃষ্টি করতে গিয়ে আদম আলাই সালাত ওয়া সালাম আটটা ওলা চোট লাগাইলা ছিল রে বাস ভাই হল আমার আল্লাহ চিন্তা করছেন যে আমার আদমে আঙ্গুল লড়ানি লাগবো আল্লাহর খাম হইল কুন পাইয়া কুন আল্লাহ কইছেন লগে লগে আদম রাতেরই ফাড়া হইল লগে লগে ফাঁসটা আঙ্গুল বনি গেল হকা সুবহান আল্লাহ আঙ্গুল গুনওয়ালা ছিদ্র বাকিরে তরোয়ালো লাগাইন রডো লাগাইন বারণির বাদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কইল আবো হইছে না আমার আল্লাহ আমার আদমে আপনারা লাগবো লগে লগে আল্লাহ কবজা ফিটিং করলা হক্কা সুবহানাল্লাহ কবজা ফিটিং করার বাদে আল্লাহ কইল আমার আদমর খালি কবজা লড়লে হইতো না খনি লড়তে লাগবো কোন ফাইয়া কোন লগে লগে আদমর খনি বানানি হই যায় হক্কা সুবহানাল্লাহ কেউ দেখলা নি আঙ্গুলে কতটুকু বনতে খেয়ে রো কেউ দেখলে নি না গাড়ি কার নিজের পয়সা দিল বুধ ভাই নিকান যতন করে রাখতা সে পাইলে পকেটর সাতাইশ টেকি রুমাল যেখানে আওকান দিয়ে বালি উসি দে নিজের পয়সার লোয়া তোমার আঙ্গুল যে মালিকে বানাইলো তোমার আঙ্গুল যে আল্লাহ ফায়দা করলো তোমার আতো মজে যে কবজা আল্লাহ ফিটিং করলো তোমার যে খনি যেটা আছে এটা যে আল্লাহ বানাইলো তোমার যে নাবি যেটা আছে এটা আল্লাহ বানাইলো তুমি একদিনও চিন্তা করলে না আস্তাফাওটা কি মাথা পর্যন্ত মানুষের সুরত এটা হলো আরবি মোহাম্মদ হুকা সুবহানাল্লাহ একজন মানুষের খোয়া হয়ে যায় ভেদ হবি কিন্তু মিসাল দৃষ্টান্ত এক্সাম্পল দিতে খোয়া লাগে ফাওতা কি মাথা পর্যন্ত একজন মুমিন মুসলমানের সুরত হইল আরবি মোহাম্মদ শব্দ গান আছিল আমির উদ্দিনের কইলা মনে খাইল হই বাবা উলা হইয়া গেছে কইতাম না 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 ও ভাই হইবে খো খাইল হইবে হরা হরাও আই ক্যান এনি থিংস কিছু চিন্তা করা লাগে বাউলে বাজারও গান কইছি আর তারে যে বাদ হইতেইলা কথা নাই তার কথার দিকে দৃষ্টি করা লাগবো আমি একদিন একটা গান শুনলাম ওখান পর্যন্ত আমি দ্বিতীয় দিন শুনছি না ওখান পর্যন্ত আমার মনে রইয়া গেছে অতর হরু তা খবিস ওটা সামলাইয়া রাখিস আইতে যাইতে ফাড়িয়া নেন কি মুরগা সর মরিস আয়াস বাঙ্গালি হইছে আমি শুনলাম একজনের ক্যাসেট বাজার আমি শুনিয়া কইলাম কি তাকো
হরিচর কথা কর না মরিচর কথা কর, এটা বুদ্ধি না বাদে কইতা কি জাত হরু তা মানসর হু নইনা কথা, হরু অড়সিন না ইতার মাথুন যে সাথা, আতে ভয়ে বাইন্দা খালি সিংরাদি মারিস, অতর হরু তা খবিস ওতা সামলাইয়া রাখিস, আইতে আইতে ফাইয়া নেনগি মোর কাসর মরিস। বললাম হাসা তো, এ তো দুঃখে কর, তোমার যদি মরিস শুরু করি নে আপনার যদি শুরু করি নেইটা হোক কিয়ামতের দিন দেওয়া লাগবে না লাগতো না, এই ওয়াজ করে তাকে গান কই দিছে তুই কিছু বুঝেছিলি, ও প্রবলেম আইছে আইছে নাকি তে আরো কই আরো কইতাম নি কই উতুরা চিন্তা করুন জানি হি আমারে খাইল হইলেন জানি বাউলা কোনো অসুবিধা নাই আমি তোমাকে মেসাব না, কিন্তু কথাটা চিন্তা করুন জানি যে আপনারে আমারে আল্লাহ বিবেক দিছে বুদ্ধি দিছে চোখ দিছে খান দিছে ভাও দিছে আত দিছে অন্তর দিছে, ইটা জিনিস কিতা কাজ লাগে, ইটা একটা জিনিস চিন্তার দরকার আছে না কোন চাই জি আহল বিবেক বুদ্ধি আপনি খাটাইব লাগে আল্লাহ দিছে না খালি ফেট পরি খাইতে আর হো ভাই পরে দি বেটা কয় বেটা কিতা কয় জানো নি কয় মনে বড় আশা ছিল হোক না পারেন না নি বাদে কিটা যাবো বিড়ে খেয়ে গেছেন গোলা ফাটাইলা মনে বড় আশা ছিল যাব মদিনায়, ওয়াজ করিয়া করো ইয়া গেলাম তার করে দিয়া গিয়া দেখি ফেরাউন তাকি আর বাদ তার কাছ লত আমার সুকুর দেখা মানুষ মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমি গেছি করো ইয়া তার গিয়া দেখি তার বেটি এক বিস্তার থেয়ার বিস্তার ওলা তো বা আর হিনো সারারে ঘর মদিনাত ফসাইতো তার বেটিও ঠিক না গর আগে ঠিক মুলোলাই গর হুয়ে দি দুয়ার নি পাঁচটা দিন সিলাইবে কোনো কাজে লাগবে না আমল তাকে উজুর আদর তাকে ভূতিটার সময় উজুর আদর তাকে মানুষের লাগে মাতার ব্যবহার যদিও বাসা বাদ বার হয়ে যায় অন্তরে যদি মায়া তাকে মহব্বত তাকে তো অটোমেটিক আল্লাহ তোমার কাছে আনি মানুষ হাজির করবো ইবাজুও নাই ইবাজুও নাই ইবাজুও নাই আর সারা মানুষ লিয়ে গুল হরিল ইটা কামত যার জান আগে দি যত সুখ তান করে দি অত দুঃখ, ধনী মানুষ বোকা ঘুমাইনি গ্রিল লাগাইয়া ঘুমাই না আর গরিবে নেড়া উড়ে দিয়া বক বহাইয়া ঘুমা তো ধনী হইয়া মরতাইনি কি হাল গঠের দুনিয়া, রসুল্লাহ ফরমাইন ধনী উম্মতর আগে গরিব উম্মত পাঁচশো বছর আগে বেহেস্ত প্রকাশ করলাম ওকে সুবহানাল্লাহ সেটা আমরা সৌভাগ্য নানি দনি যেগুলো আছেন তাইন তাইন সদকা দিয়া খয়রাত দিয়া মেসা বগল খাবাইয়া দেখেন ফাইতা আল্লাহ আমরা গরিব বগলের এই সুযোগ দিছে যে দেড় লাখ টাকা খরচিয়া গিয়া মদিনা জিয়ারত করতা আল্লাহ গরিব বগলের এই সংবাদ দান করছেন রসুল্লাহ হিকাইয়া দিছেন তোমার গর মা বাপ আছেন তান মায়ার মুখে দি তুমি মায়ার নজরে একবার চাইলাও মকবুল এক হজরা সব আল্লাহ দান করবো সুবহানাল্লাহ খালি ভাল্লাম না যাইতাম গুড়ি যাই মূর্খার দুই ভাব হইয়া থাকলো তবলোর জমিন ডাকনা হইয়া থাকলো আওয়াজ আর প্রত্যেক দিন ফজরের সময় কয় সুবহান কদ্দুসুন এই মূর্খায় যে সময় আওয়াজ দে বাং দে এই বাং শোনার লগে লগে দুনিয়ার যত মুরুকাই নকল মুরকাই নাসন সমস্ত মুরকাইন তে আল্লাহর মুরকার বাং হুনিয়া লগে লগে দুনিয়ার জমিন ফজর সময় তারা কোন কুকুর রুকু অতাল লাগি উগার তলে আপনি পালা করি দৃষ্টি আকর্ষণ করি ছাইয়া দেখ মুরুক গুমাইতে ঠুট মাটিত লাগাইয়া গুমায় হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবুর মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনচুত একতলা আছে আওয়ান বাঙ্গি দিয়া যায়
কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরামগলে কইছেন হাদিসটা জঈফ, কিন্তু ফাজাইলে আমলের ক্ষেত্রে হাদিসে আমল করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। যেমন কোন মানুষে যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি সূরা পড়ি নাই, তাহলে এই মানুষ জন্য তো আমাইতে একমাত্র মৌতে বাধা দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূলে ফরমাইছেন কোন মানুষে যদি আয়াতুল কুরসি সূরা পড়ে, আমল করা যাইছে। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দোরায় নামিয়া, উম্মতকে বাসাইয়া দোরাই, ওগো গো মহিলায় সোনার মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লইয়া উলঙ্গ শির কাটিতে রাসূলুল্লাহর সির আরবের মহাশ্রেষ্ঠ বীর অগইলেন ইসলামের আমির সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ كَرِيمُ سَجَايَا نَبِي جَمِيلُ الشِّيَامُ تُمِي نَبِيُّ তুমি ওগো শাফিউল উমাম তুমি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমি কইলাম যে দাইমী আমল যেটা মানুষে করে এটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। এই সময় যদি কোন মানুষের আদত থাকে যে শুধু সুবহানাল্লাহ প্রতিদিন পড়বার, আলহামদুলিল্লাহ শব্দ প্রতিদিন যদি তার আমল তাকে যে উচ্চারণ করতো প্রতিদিন, তারই আমল থাকে, তাহলে এটা আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। খালি দিল আদত থাকে। একজন তালেবা যদি এক আয়াত কিবার লাগি চেষ্টা করে, লান তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খাইরুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে দ্যাট মিন্স কোন তালেবা যদি কোরআন শরীফের এক আয়াত শিখিবার লাগি যদি চেষ্টা করে, তাহলে তার লাগি 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে এক আয়াত শিখাও ইয়া তাকলো তার লাগি উত্তম হোক। সুবহানাল্লাহ। ওলান তাগুদু আবাবাম মিন কিতাবিল্লাহি খাইরুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআত আলফারাকাতিন। অন্য দেওয়ায় তো আল্লাহর হাবিবে ফরমাইদরা, যদি কোন মানুষে কিতাবের এক বাপ রে শিকার লাগিয়ে চেষ্টা করে, তাহলে হাজার নফল নমাজ পড়ার থাকি এক বাপ রে শিকা তার লাগে হইয়া থাকলো উত্তম হোক। সুবহানাল্লাহ। আমার মাত বুঝাইছি নি কিতা কইছি, এটা বুখারী শরীফের হাদিস হইয়া
যদি কেউর কিছু হয় তে হইবা, কারণ ভুলটে সংশোধন করা বালা মানুষের কাম। আমার ইগু ভুল হইয়া হইতাম না, আমার ইগু শুদ্ধ। আমরা মনে করি তো আমার ইগান ভুল হইলে কিনি ডোবকার ফার মাথা ফুড়ি যায়। রসুল্লাহ ফরমাইন, ও মানুষ বালা মানুষ যে তার ভুলটে সংশোধন করি আগে দি যায়। ই যে নবাবি দেখাইতাম আর ওথা দেখাইতাম হইতা নাই। ও মাথার গুড়ি যাই খালি মাথে ডাল দিছে মদিনা শরীফের লোক হেজরা দেখার লগে লগে কিছু সংখ্যক মানুষ সম্মানার্থে সোয়ারি থাকিলাম। আল্লাহর হবিব রোজা দেখার লগে লগে ইমা তিকানোর তফসির করতে কইত্রা শুধু সোয়ারি থাকিলাম মানুষের আমার মাত বুঝবাই রেন কিতা কইয়া বুঝইন না তে কইবা। আমি বুধভাই যেমন বুধবইন না, আমি বলা বুধভাই ইগান বানাইয়া হইয়ান না ফথুল কদির। আমি তো মেসাবো না আলিব নাই বাবু সাল্লাম ও বাবু আন্ডা ও তো শেষ সোয়ারি তাকিল আমি যাইতাম বল মশিওয়াল আকদাম ই নিজর ফাওয়ে আটিয়া যাইতা, শুধু আটিয়া যাইতা না ফাওয়ার জুতা স্যান্ডেল খুলিয়া বগলো লই লইতা, কারণ রাসূলুল্লাহর গুম্বুদ হেজরা দেখি লাইছেন। এর বাদে কইত্রা ও কুল্লু মা কানা আদখালা ফিল্লাত ওয়াল ইজলালে ওয়াত তাযীমে কানা সুনান। আল্লাহর হাবিবরে আপনি আমি সম্মান দিতে গিয়া যত নমুনার তাজিমর শব্দ, যত নমুনার তাজিমর সুরত, যত নমুনার সম্মানর জিনিস আপনি আমার ভিতরে থাকি বার করমু কানা আসনান্বিত হইয়া থাকলো মুস্তাহাব হুকা সুবহানাল্লাহ। খাটনাকে দলিল কাটিতায় কামালউদ্দিন ইবনুল হুম্মামর ইবারত পড়িয়া কিতাবও থাকি যে কইত্রা লাস্টে কইত্রা যদি রসুল্লাহের সম্মান দিবার লাগে তোমার ভিতরে থাকি যত নমুনার শান শৌকত তুমি দেখাইবাই সব জিনিস হইয়া থাকলো কানা হাসনান, সব জিনিস হইয়া থাকলো বেহতর কুকা সুবহানাল্লাহ। তে আমি যদি জানিয়ে দেই আমার নবীর উবাইয়া সালাম দেই তাহলে আমি তো সম্মান দিয়ার তুমি দিলে দেও না দিলে নাই, তোমার দিলে দেও না দিলে নাই, তুমি বন করো কেন? বন করলে তো তোমার ভিতরে বেমার আছে, তুমি বন করাত লাগো কেন? আর বন হরতা যদি ভার হতে তো নবীর দুশ্মনী কোটায় আর কি বার হয়েছে এখন হিগে কয়ে জিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কোকে নাউজুবিল্লাহ। হে হইল ডক্টর জাকির নায়ক, হে কয়ে দেয়ার ইজ এ নট সিঙ্গল ওয়ার্ড আন এক্লিস্টমেন্টেড ইন দ্য কমপ্লিট অফ বাইবেল। এখন বর্তমানে কিছু ভিডিও খাটাসিটি হয়ে গেছে, কিছু কিছু ভিডিও আছে ভিডিও ক্যাসেট যেটা এখন কিছু খাটাখাটি হয়ে গেছে। আমার আমি নিজে প্রমাণ দেখে লিখি, বাকি সন্তর বাবা লোক কো ছোড় দো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মানা হামারে লিয়ে হারাম হে, কিছু বলো না। প্রমাণ আছে মোবাইল লোকে তো স্টিল ইয়া মাতিয়ার, স্টিল ইয়া মাতিয়ার ইলিম কালাম থাকে না তো উস্তাদ অল লোকে আসুন দোলা হরিয়ানি ফেলাই মুফাদ দরিয়া বলে বাঁচাও বাঁচাও যে জাকির নায়ক রে মুম্বাই নাগদেবীর সামনে হাসিমি সাহেব কিবলা ইন আমার বহুত আমার সমাবেশী বহুত আলিম অকল দেখি আর আমি আলিম নাই তান্তানোর জানা আছে হাসিমি সাহেব সিন পাইবা, ইউপির হাসিমি সাহেব নিশ্চয় সিন পাইবা পাইবেন হয়তো কম দেখছ যে আগর তু ডাক্তার জাকির নায়ক হ্যাঁ ঠিক হে লেকিন তেরা লকব নায়ক কেউ হে আগের কই লাল হয় তো সামনে আ যা আমার কানে শুনছি আমনা সামনা বক্তব্য দিছ যে নিলা হাসিমি ইউপির ইটা তকরির হলে ডর করে এখন যে এজিদে আল্লাহর হবিবর বংশধর নাম মিঠাই লিছে ইগুরে আপনি রাদিয়াল্লাহ হইতে আপনি মন খুশি করবা না বেজার করবা? মুসলমান মনে রাখেন না, মুসলমান মানে রাখেন না কত পালা
কত মুসলমান বানার, এটা তো দিকছেও দেখা যায়, হুকে খলিমা পড়ে এইন খলিমা পড়িতে হিন পড়িতা পড়াও না তো কিতা আইলবার গেল। গতদিন ও যে যেটা আমি প্রকাশ করি আপনি তোর সামনে উজান্ডি সাহেব কুলা ফুরানবাড়ি সাবর সামনে আমি দেখাইলাম, কইলা আমি ভুনি দেখি না তুমি আজ দেখাইলে, ওটা মোবাইলটা হরাইলাম। আমি বললাম সাহেব আমি যেদিন এই ডিস্ক দেখছি এক ব্যক্তির 7,500 টাকার মোবাইল আমি ইটামারি ফেলাইছি, লোকে 7,500 টাকা দিছি ইমামতির বেতন দিয়া, হরাও ইগো আমার সামনে থাকে। এখন উত্তকিত হইব যার জোর আছে তার বিরুদ্ধে মাতিবা, বা যার টাকা পয়সা আছে হে কিতা করব সরকার দে এখানো করিয়া আমাই তো করিয়া তোমারে কেস দিব ধ্বংস করব। উস্তাদে মহতরমে কইছিলা যে ধর্ম মন্ত্রণায় সরকার বাংলাদেশের সাহেবকবিল্লায় প্রতিবাদ দিছিলাম, মুজদ্দিদ হওয়ার পরে প্রথম নম্বর কাম করছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে বইয়ের মাঝে লেখা আছে জিয়ারত করা মদিনা যাওয়া হারাম, ও বইটা বাংলাদেশের প্রত্যেক স্কুল ও সরকারে হারাইবার লাগি চাইছে, লক্ষ লক্ষ মানুষের সানে ইন্টারন্যাশনাল রিসালতর মহফিল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুজদ্দিদ বলিয়া ঘোষণা দিছেন। মুজদ্দিদ ঘোষণা দেওয়ার সাথে সাথে মুজদ্দিদে কিতা করছেন সরকার দে হুকুম করছেন দাওয়াত সরকার দে ধমকি দিছেন হুক্কা সুবহানাল্লাহ, আজ দেও না বান খাইবা হাসা তো আমিও বলা দেই আমি দিতাম কেনে, আমি দিতাম কেনে সরকারের উল্টা মাতি না তো আমার উপরে পেশার আইব, হ্যাঁ তুমি সংবিধানের এই আইন নাই তুমি ইলা মাতো কেনে হাসা তো মাত, আমরা তো ভারত দেশ সরকারের যে দেবলা যে আইন গু মানিয়া চলতে লাগে চলিয়া আইতরা, কিন্তু আমি দেখাই আর আমার সাহেব আল্লাহ ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুজদ্দিদ ঘোষণা দেওয়ার লগে লগে তাইন কি কাজ প্রথমে করলা সরকার দে কইলা ধর্ম মন্ত্রণার কলমনার পক্ষ থেকে যে কলামটা একটা বই লেখা হইছে সে বইটা যদি এরকমের মানুষ দায়িত্বে রাখা হয় আর এরকমের মানুষ যদি দায়িত্ব থাকি সরানি হয় না তাহলে সরকারের ভবিষ্যৎ বড় ভয়াবহ হইব, শান্তির প্রোডাক্ট থাকবে না। এই সাহেব কিবলা এই কথা কওয়ার 3 মাস সময় গেছে না বাংলাদেশের সরকার ভাঙ্গে গুড়া হয়ে গেছে সুবহানাল্লাহ, তো প্রকৃত প্রমাণ ইতিমধ্যে মহফিলের মানুষ সমস্ত মাসি মানুষ বাড়িয়া যাইতে রানা দিলা দৌড়াই দৌড়াইয়া সাহেব কিবলা কইয়া কিতে হইছে আমার কোসাই কোন মানুষে কোন শব্দ হয় না, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি টেবুলের মধ্যে আল্লাহু আকবার কইয়া তাবল মাল্লা খোদার কসম লগে লগে মানুষের বাইরে আগুন বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ। আজ থেকে অনেক বছর আগে কনকপুরের জমিনে যে মহফিল হইছিল সে মহফিল নমাজের সময় আমার করে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুর্শিদে মুকাররম বদরপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কইলা নমাজের সময় হই গেছে নমাজ কে পড়াই তাই ওই সময় বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা বাবা ফুলতলি আব্দুল লতিফ তুমি নমাজ পড়াইলাও, তখন ফুলতলি সাহেব কিবলার বয়স মাত্র 18 কিবা 19 বছর হইছে, আলী মোগলে কইলা অত বাচ্চা বয়সী ফুয়াদি কেনে সাহেব নমাজ পড়াইলা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানুষের ভিতরে আলী মোগলর ভিতরে এরকম আর খাতরা আই গেছে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রে কোয়া লাগছে না, বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কিবলামুখী বা অবস্থায় দিয়ান করিয়া লগে লগে কইলা তাই তো বুধ ভাইলি সঞ্জে এরা মনে হেন আইছে এন মনো ইতা আইছে ই আলিমর মনো ইতা আইছে ও তো বড় বড় আলিম কল নমাজর কোরর খাতারো আর বাচ্চা বয়সী এক ছেলে নমাজ ভাইলা বিষয়ে বুধ ভাইলাম না, ইটা বদরপুরি কেমনে বুধ ভাইলা, বুধ ভাওয়ার লগে লগে ঘোষণা দিলা দেখি তুমি তাই একবার চোখ মজিয়া দিয়ান করো সাই হে কিতা দেখো আমার কাছে প্রকাশ করো, 15 মিনিট 20 মিনিট সময় অতিবাহিত হইল, প্রত্যেকের জিকাইলা কোনো মানুষে কোনো প্রমাণ দেয় না কোনো আলিম হলে কোনো উত্তর দেয় না, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 18 বছর কিবা 19 বছর বয়সের সময় কইলা সাহেব যদি আপনি ইজাজত দেন তাহলে আমি একটা জিনিস প্রকাশ করতাম, সাহেব কইলা বলে কো বাবা কিতা
সাহেব গিলা ফুলতলিয়া ফরমাইলা, ও সাহেব আপনার সামনে আমার খোয়া বেদবি হই যাইব, কিন্তু আপনি দেখছেন হে কিতা দেখো আমার খোসাই ও কথার তামিল আদা করতে গিয়ে আমি খোয়া সাহেব আমি কেন চোখ মুজিয়ে দেখলাম কলিকাতার এক দোকানের মধ্যে আগুন লাগি গেছে। সঙ্গে সঙ্গে মোবাইলের যুগ আছিল না, এলজি ফোন আছিল না, এলজি রিসিভার আছিল না, নোকিয়া মোবাইল আছিল না, স্যামসাং মোবাইল আছিল না, জি ফাইভ মোবাইল আছিল না, কোন ধরনের কোন মোবাইল আছিল না, এক গালতে একটা রিসিভার কিবা তো দুইটায় থাকি বেশ আছিল না। লগে লগে বিরাম বাজার পিছিয়ে তাকিয়ে ফোন লাগাইলা ক্যালকাটায়, দেখা যায় ফুলতলি সাহেব কিবলে যেন উনার বর্ণনা দিছেন, এক করো এক দোকান করো কাফলর গড় জ্বলিয়া সাতু হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা এই সমস্ত যত কেরামত সারা রাত হইলে শেষ হইত না। আমার গতদিন একজনে কইলা, খালি ফুলতলি সাহেবের কেরামত ও বা শান্তির হজরতের কেরামতের বইটা পড়িছো না? আমার একজনে খবর আছে, আমি বললো তোমাদের কেরামত মাননি? বলে কি কেন হইলে এখানে? বলে কেরামত মাননি? বলে মানি। বলে তো তোমার আহমদ আলী সাহেব যদি কেরামত মানে তো তোমার সাবর মানতা হয়। আপনি ভুল মাতিছি নি কোকা চাই, তাই জেলা মাতিছি না উত্তর দিছি না নি, এতে ইনো কেউ আইতে পারে বলে আমিও আহমদ আলী সাহেব গিল্লা করি ইলা কথা নাই। আহমদ আলী সাহেবর ঐতিহ্য বর্তমানে আসামর জমিনও আমি আমি আমার নয়ন্তি দেখি, আর আমি দেখি আমি আমার সাব কবিলা ফুলতলিত বাংলাদেশ গিয়া আমার সাহেব বাড়িত বা শান্তির হজরতের তারিফ পাইছি হুকা সুবহানাল্লাহ। আর মানুষে এখন ফুলতলি সাহেবে বা শান্তির দেখতে হবে না, বা শান্তি ফুলতলি সাহেবের দেখতে হবে কিছু আমাদের মধ্যে বেড়া আছে, যেমনি শুনলাম তাই কইছেন উত্তর আল্লাহ আউলা পাগল অলিয়ে অলিয়ে দরবার হরই না। এক গাছর তুলে আলু বাঙ্গাল বেঠায় আর মন্ত্রী বইয়া গফ করা সম্ভব আছে, দুই মেসার এক খাতার তুলে রইত হে বড় হইত হে তা কি কানে হে খাতা কি বড় হইত খারাপ পাইও না বা জেলা হজাগ রোয়া যায় ওই সে মাথিয়ে রাজে বুঝছেন। আর পুরুপুরু সিয়ান হইয়া লাভ নাই, পুরুপুরু সিয়ানোর ঘটনা জানুননি আপনারা, জানুননি গুম আইছে খই খাসিয়া বেটায় গিয়া দেখ নাফিত বেটায় মুখ কামার, ওই সময় খাসিয়া বেটায় নাফিত বেটারে কইল বাবা কিতা খাটরায় বুঝে দাড়ি খাসি বেটাইতে তো বেশ দাড়ি উড়ে খাটন না তুই লোকে পপে মগল হ্যাঁ তার বাসায় কইছে নাফিত বেটারে এরে যেখান তুই দাড়ি খাটরায় ইখান তুই গুয়াগাছ খাটা যাইব না হে কইছে জি ওই বলে তে দাম কত বলে ওথ ও দেশে বেটাই গু আড়ুয়া থো তেয়া কইছে বেলেই ঠেকান তো বেলেই দিত আর মাপ পাইবাই যেদিন বড় খান্তি দ্বারা নিব সেদিন মাপ পাইবাই যাও এ তো কইলো ভাইছি আড়ুয়া আল্লাহর হাওলা তেয়ার ইগুতে বুধ হয়েছি না তে বেলেই ঠেকান তো আর এক টেকা লই লিছে এক বান্ডিলোর দাম গুটেন টাকি লইয়ে তো হকেট হারাই দিছি এটা আর মুখ খামাইয়ে দের কাশি ওটা বাইতে গেছে কি গিয়া আসাও এরে বেলে বেলেইটোর করে বাস মান দিয়ে লাগছে গুয়া গাছ কাটা উঠেছে বেলেটি তো গাছ কাটে না দিল টান দিতে গেল মিলি গেল ভাঙি গেল কইছি রে অত টাকা দিয়ে আনলাম ওখান লইয়া যাই না ভিতর গেছে বাদর বাজার আবার বেলেইটো কান লইয়া আইছে না ফিট বেটার গেছে ওখান বদলাইয়া নিত
নাফিত বেটায় যেমনে দেখছে গিয়ে বেলেট লইয়া আর সময় ঘুরে দেখার লগে লগে নাফিতে এক চোখ মুজি লাইয়া খালি মানুষের মুখ মুখ খামাই খামাই দে হিগু আইছে বেলেট লইয়া কাশিয়া বেটা আইয়া খালি দাঁড়ে দিয়া ঠিয়ার কয় আমি ইদিন যে গোটাইন থাকি বেলেট নিলাম ইগু তো খানা আসিল না খালি সাইটে দি রানিং করে আর ট্রেভেলিং করে আর হই আমি ব্যাপার বোধ হইলাম না ঘুরতে ঘুরতে ওই সময় সাইয়া কইল চাষা তুমি ঐদ্য খানা হইলে না ফুরু খানা বলে বাবা আমি ঐদ্য খানা না এ ফুরু ফুরু খানা সব হল বুজুর্গ হল ওইটা কইলাম খারাপ পাইবে না কিতার লাগি আমার আর বয়স কম কারণ অন্য আলিমে বাদ পাইবা বলে ওইটা কিতা কয় কারণ এটা প্রতিবাদ আইও গতিকে যদি এটা প্রতিবাদ খাই লাই আল্লাহ আসতে আপনারা আমার বাসাইন জানিয়ে আমি তো যাই গিরাইতে রাইতে নাউজবিল্লা হরতে আগে কইতা আলিফিলাম মেঘে বিজিলাম সাতটাও নাই সাতটিও নাই এখানেও লুকাইতাম নাউজবিল্লা ওটা হরতে কইতা বা জিনিস সাদা খাই না ওটা কইতা আগে একবারে হাসা কিন্তু আলিফিলামর লগে হাসা কইয়ার নাই কার হাসা তো মেঘে বিজিলাম সাতটাও নাই সাতটিও নাই এখানে লুকে তো মাথান তো হাসা মাথান হাসা নানি আলিফিলাম তুই লোকা বাকি বছর হাসাই না মিশা কৌ কাসাই হম ওই তো মাটিতে না খাইল বেড়া আসা করে দি আলিফিলাম তুইয়া বাকি বছর আসা ইকান যদি সময়ে দে বাদে কইয়ার সরু বলা মেসাবে কইতে এরে কিরা ভাড়িও না আছে কইব ভাড়িছে চৌকে কইব দেখছে খানে কইব শুনছে আর দাঁতে কইব সিবাইছে জিবরে কইব বাড়ি বাড়ি বস্তা দিছে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ফরমাইন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াসিন সূরাতে আয়াত আছেন না নাই আবিচ্ছা বকল মাতিও আছেন না নাই আল্লাহ কইন আমি একদিন মোর মারি দিম মুকো মানসর হাসরের ময়দানে আলা আফওয়াহিহিম মুকো ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার তানর আতে মাতিব মুকে মাথা লাগতো না এতে তো হরু বলা না নিয়ে কইতা কিরা ভাড়িও না আতে হইব হাড়িছি হাসান না মিশা হাসান না মিশা নানি বাড়ি গেলাম আমরা নানিরে গিয়া ফাদ্দুরি সালাম করলাম নানি বেলা আছো নি ঈদের দিন আসসালামু আলাইকুম নানি কইল বাসু আল্লাহ হায়াত দেউক যদি কোন মানুষে তোমারে বালা দুয়া দে তাহলে তুমিও তারে বালা দুয়া দি ফিরাইয়া দিতাহে ও আয়াতর তাফসীর অর্থাৎ কোন মানুষে সালাম দিলে সালাম ওর জবাব দি তুমি দিতাহে তোমার উপরে ওই এটা হলো হক আমি প্রথমে আপনার ইন্তরে সালাম করলাম আবার লগে লগে কইছি আপনারা কুকা ওয়ালাইকুম আসসালাম কইছিলাম নানি জি লুয়া দিয়ে লুয়াত বাড়ি মারলে ফুরুঙ্গি উঠে উঠেন না উঠে না এক লুয়াতে আরে লুয়াত বাড়ি মারলে ওটা কি তারকা লাগান কিটা দূরে দূরে যায় না নি যায় আল্লাহর হাবিবে ফরমান এক মুমিনে এই সময় আর এক মুমিন দে কইব আসসালামু আলাইকুম হে মুমিনে আবার কইব ওয়ালাইকুম আসসালাম সালামে সালামে বাড়ি ভরলো লুয়ায় লুয়ায় বাড়ি ভরলে লুয়ার আগ্নির ফুরুঙ্গি উঠে আর সালামে সালামে বাড়ি ভরলে মাঝখান থাকি নূরর তো জল্লি উঠে সুবহানাল্লাহ গতিকে যত বড় দুশ্মন কই আসসালামু আলাইকুম আসিলেই আসিলেই বল আসতে নাই এক জোরাও যত তার ভিতরে বেমার থাকুক হরিয়া গিয়া কই বলি মানুষটা সালাম করছে রে সালাম জবাব খান দিতাম আছে হাসাই না মিশা সত্য না মিশা গতিকে ভাই হল বুজুর্গ হল সালামে সালামে বাড়ি ফললে রে বাপ ভাই হল মাঝখান থাকি নূরর তো জল্লি ফুটায়
কোনো কিতাবও হয়তো আপনারা না পাইতা পারেন, ভাই হল আলিম হল বুজুর্গ হল আসেন, কিন্তু আমি যে কিতাবের নাম কইম কিতাব হইয়া থাকলো তাসিলুল মানাফিউ ফিত তিব্বি ওয়াল হিকমাতি আল মুস্তামাদ ওয়াল আশিফা ইল্লা জাম শেখ ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আবি বকর আল আরযাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাইনুল্লাহ তুর্কির মানুষ ই দেশন না ও হেইন কইছো রেওয়ায়াত খানটা কি তাই নকল করছেন তাই নি জানো। আমরা সম্পাদক সাহেব তকরির করলা নিনা সাদিকা মুসাহেব তকরির করলা তুলসী গাছ আছে তার কথা যেন আপনারা খেলা আছেন কিতা কইসিলা জি কইয়া কিতা কইছো খাইলেও খামায় হ্যাঁ হ্যাঁ হরুবালা দেখতাম চৌকাই তো লাল হইয়া আগ্নি লাগাইন মাইয়েরে গিয়া তুলসী হতে হরিয়ালি রোশানি দিন তো ডাক্তারের দে ড্রোভ মাইয়ে দেন আঙ্গুল দি রস মাদানো আরে গান হই আঙ্গুল দুই আল্লাহ বহুত বড় বরকত দে হুক আছে সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জওয়ানার যে দিগু আছিল নামার হইয়ান না সামিরি গুয়াজিন হুঙ্গা ইগু জঙ্গল বড় হইছে ইগুরে হজরত জিব্রাইলে আঙ্গুল সুইয়া সুইয়া বড় করাইছে আবো মা তো জানে না মাই খাও জানে না আব্বাও খাও জানে না কিন্তু খারাপ পাইও না বাহ ভাই কল এই যে মাসুম বাচ্চা বেগুনা ফরিস্তা বাচ্চা যদিও মা জানে না কিন্তু হে যে দুধ খাইতো দুধ খাইতে সময় ই মাসুম বাচ্চারে ই বেগুনা ফরিস্তারে আল্লাহ তারে হিকাইয়ে দেন হে তুকাই তুকাই মারথন বার করতে পারে কিন্তু আজকে আমরা আকল বিবেক বুদ্ধি আছে কিন্তু কোন হতে গেলে আমরা সঠিক রাস্তা এটা বুঝতাম পারি না হারি না হারি না আমরা বহুত হারি আল্লাহ দিলে মাশাআল্লাহ বহুত হারি জ্ঞান মিশা কইছিনি কই যাই আপনার বাড়িত আমারও বাতিউ দিয়া সই বাতিউ যাই না সই ইটা দেতা হরু হরুতা উরো কান্দি কান্দি মারথন চুকাই নেন আপনারা ইনা খেয়ে আসেন নি বা আমি আমি তাকে লুইয়া খেয়ে আসেনি যে মারথন খাইছি না দুধ খাইছি না খেয়ে আসেন নি এই মফিলে খেয়ে আসেন নি ইলা খেয়ে আসেন নি হরুবালা ফেনস পড়ছে না হরুবালা খেয়ে ফেনস খাইছেন না ইলা খেয়ে আসেন নি সে কি ফরজ গাড়ি দেখাইতাম فلينظر الانسان مما خلق وانسان তুমি লক্ষ্য করে দেখো তোমার এখান থেকে সৃষ্টি করা হয়েছে خلق مما ان دافق يخرج من بين الصلب والترائب نافق মানে তাকে মেরুদণ্ড দিয়ে আল্লাহ হবাই প্রতিক্রম করাইয়া নিয়া খান তাকে খানো ইঞ্জুক্রিন কে গুটি কুয়াটার ভিতরে নিয়া তোমার হন আল্লাহ বানাইছে নিজর ফেনস ডাইনার দি ভালাই হইলে কোনো আইব নাই ফরজগারে বটায় তোমার সামনে যদি বাউ হাত দি ভালাই কইবা গটাউ নিজর গানাই ডাইনার দি ভালাই হইলে আইব আছে নি নাই আরেক বটায় যদি বাউ হাত দি সামনে ভালাইতে তারে গিন্না করবাই ইন হইল সলাস কেনে আর তোমার গানাই এতু আর ফরজগারি নাই এতু আর ফরজগারি নাই দাঁড়িয়ে বাড়িয়ে হাবুইটা ভাই বড়িয়া যার এতু আর হয়ে গেছে গিয়ে সামনে ভালাই দিছে ও বাবা রে গেট আউট উইদাউট পারমিশন ইন দা রুম কত ফরজগার আমরা আমি ভুল মাতিয়ান নি ভুল মাতলে কই পারবো আমি আমি যাই মুখে বাসবাড়ি দূরই না এর বেশ দূরই না তারও কেউ এমন ফরজগার এক মুমিনি আপনার সামনে যদি এক কাজ করি লাগু বলাতে তারে আপনি শিক্ষা দিতা এরাবি ব্যক্তি মসজিদও আমাইয়া পেশাব করি দিল সাহাবাই কেরামকল রাগান্বিত অবস্থায় সেরা লাল হয়ে গেল একজনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাই কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অর্ডার দেন তাহলে তরোয়াল দিবি চার খড়মু আল্লাহ রাসূলের সামনে আইয়া মসজিদ পেশাব করে দিছে সাহাবাই কেরাম বলে দম লইবা নি কোন চাই দম লইবা নি দম লইতা নাই আল্লাহ রাসূল কইলা ওয়া মা সাহাবাই কেরাম বলে তুমি ধৈর্য ধরো ধৈর্য হারাইও না এ মানুষ যদিও মুসলমান আর যদিও আমরার মসজিদে পেশাব করছে বুধ পাইছে না তারে বুঝানি তোমার কর্তব্য আল্লাহ রাসূলের ডাক দিলা ও ভাই ওদিকে আও আল্লাহর বান্দা আবার পরে কইলা বাবা ভাই যেটা হোক তারে ডাকিয়া কইলা ও রে বাবা বান্দা
তুমি যে এইখানে পেশাব করছো এই জায়গা সিন ভাই শুনি বলে জি না বলে এই জায়গা হইয়া থাকলো আমরা মসজিদ সজদা দেওয়ার জায়গা কয় মসজিদ গিটা মসজিদ বুঝায় না আবার আল্লাহ রাসূলে কইলা তোমার তনর গির্জা আছে মন্দির আছে তুমি এই মন্দির আমায় পেশাব করবাইনি বলে জি না লা লা ইতা করতাম না বলে তোমার তানোর যে জায়গা আছে যে জায়গার মধ্যে গিয়ে উপাসনা করায় তোমার তানোর মাবুদ রে ডাকরায় আমরা ওলা ওইখান মাবুদ রে রাখার জায়গার ঘর আমরা এই জায়গা আমরার মালিকর কুদরতি কদম সজদা দেই তুমি কেন কোনোদিন ইলার অভদ্র ব্যবহার করিও না সঙ্গে সঙ্গে মানুষ ঘর থাকি বাইর হয় আমি ওই লোক হইলাম মানে তো কিনে ফেনেস ফেলাইলে কেনার আল্লাহ রসুল রসুলের সামনে বেটায় ফেসাব করে দিছে আল্লাহ রসুলে বুঝাইতরা তোমার মন্দির ওইলা ফেসাব করলে তোমার বুক লাগবো না বাল লাগবো না কিতা লাগবো বলে ঠিক তো হাসাও এ হে এইখান তো আপনারা ওলা এবাদতির জায়গা হাসা তো ঠিক আছে আমি ইলাক আমার কোনোদিন করতাম না কিন্তু ইলা এক অন্য কিতাবের রেওয়ায়ত আইছে এই ব্যক্তি ইমান আনিলেই ছইন আর অন্য রেওয়ায়ত আইছে এই ব্যক্তি ইমান আনছইন না কিন্তু ওখানে আমি দেখাই আর যে আল্লাহ রসুলের আদর্শ সিরত সুরত আখলাক আপনার আমার যেদিন ইলা আমল আখলাক যেদিন বানাই লইম নবীওয়ালা জিন্দেগি সাহাবিওয়ালা জিন্দেগি যদি বনি যায় তো হইলে তো আমরা ফরকা লইল ওইল কি সৌভাগ্যের কথা আর যদি বনে না তো সারাদিন ওই সারাত মাছ মারি বিয়ানি উঠি ফুয়ার লেঙ্গি আসারাইত মাছ মারলায় আর বিয়ানি উঠি ফুয়ার লেঙ্গি তো যাও আমি আপনার তো সামনে কিতা মাত্র আসলাম মনে আসি নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবি ওয়া সাল্লাম বাদখে আইন লোকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো যাও সব হল সুবুন কুদ্দুস শেষ হয়ে গেছে নেক্সট টপিক দিয়ে গেছে জি দা শেষ হয়ে গেছে আর এটা একটা লামা বাল্লা নাই গতিকে আমি 15 মিনিট আরো আসি আপনারা পরবর্তী ওয়াইজ আনুক কারণ আমার জেলা দেখা ইলা না বিভিন্ন রোগ আছে শরীর আল্লাহ অত সময় বহু সময় তফিক দিলেই শুন আমি তো সময় নষ্ট করছি কিন্তু আমি ওয়াজ করা তাইছি না আমি আইছি দোয়া লোয়াত গতিকে আল্লাহ তো পুরো তাবারাকা ও তাআলা আমার তফিক দিছেন আপনার তো সামনে আপনি তো অনেক সময় নষ্ট করছি আল্লাহ তাবারাকা ও তাআলা তফিক দিছেন দেড়টা পর্যন্ত তো আমার টাইম 1:38 ফাজিল আছে আমার যে আমি তো আছি 15 মিনিট আরো 20 মিনিট আছি তো আরো জনা নুকা কারণ বালাবার চিন্তা করি দেখুন আমার কত সময় হয়েছে যে নতুন হইনা বেটে যেদিন আইন থানে তো এক গরত হইনি মানুষের সামনে আনুন না আমি তো বহুত বেটার মুখ দেখি যাক সে যাক সাহেব কল সারা মানুষ এইটা তো আব্দুল জব্বার সব ঠাইতেল সুবহানাল্লাহ ও তানে আমার কথা শুনাইতে রাইল তে জি 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 আমি কেন বুধ পাইছি তো আপনারা তো কইবা খো কিন্তু কইতে তো ডোর আছে ও ওহান হইল বড় কথা দোয়া করবাই মাশাআল্লাহ হুকা আমিন আমিন আবার হুকা আমিন حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن ابي صالح عن ابي صالح عن ابي زياد عن الاعرج عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا قال احدكم امين قولوا اذا قال احدكم امين وقالت الملائكه في السماء امين فوافقت احداهن الاخرى غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام رسول الله فرمائن যে মুমিনে যেই সময় আমিন কইন وقالت الملائكه في السماء امين লগে লগে ফেরেশতা গলে আসমান ও মুমিনের লগে আমিন কইন কক্কা সুবহানাল্লাহ তাওয়াফাকাত ইহদাহুন্নাল উখরা আই ইহদাহুমাল উখরা
যদি ফিরিস্তার আর মুমিনর আমিন একত্রিত হয়ে যায়, এক লগে মিলে যায়, তাহলে গফিরাল্লাহু মা তাকাদ্দাম আমিন জামবিহি যাইন আমিন হইলাতান খরর জিন্দেগির গুনারে আল্লাহ মাফ দে হক সুবহানাল্লাহ। অন্য দিছো আল্লাহর হাবিবে ফরমাইন আদাসানা আবদুল্লাহ ইবনু মাসলামা তান মালিকিন, আপনাক মাথুই না জানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনান মালিকিন নাবী মাওলা আবি বকর আনাবী সালিহিন নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা قال الامام غير المغضوب عليهم ولا الضالين قولوا امين فوافق عقبته وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه بخاري شريف حديث الله ربي بفرمان ইমামে যেই সময় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কইবা কুলু আমিন, তুমি তাইন লগইয়া আমিন কইও, কিতাল লাগি বলে কাউলুহু কাউলাল মালাইকাতি, তোমার কৌল আর তোমার কথা যদি ফেরেশতার কথার লগে মিলে যায় তাহলে গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার কর জিন্দগির সমস্ত গুনারে আল্লাহ মাফ দিবা সুবহানাল্লাহ। আমিন কইলে আপনার লাভ না ক্ষতি? জি ও আমিন হইবা, ও কোনটা দিয়াও আমিন হইবা, এক দুয়ার কোনো উৎসাহ দুয়ার কোনো রেসপন্স হইতেও লগে লগে আমিন হইতা, কারণ আমিনের লগে ফিরিস্তার আমিন যদি মিলি যায় তো তোমার হরর গুনাহ মাফ সুবহানাল্লাহ। ইমামে ওই সময় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কইবা, কোনো মানুষ নমাজও থাকলে যদি জানে না তাহলে তার ডাইনর কিবা ডাইনর কিবা বাউয়ের মুসল্লির আওয়াজ লগে লগে শুনে আমিন, শুনেন নেনি যদি শুনিয়াও যদি শুনে না তাহলে একবারও তার মুখ দিয়ে কইতে লাগবো আমিন। আর আল্লাহর হাবিবে ফরমাইত্রা, যদি তোমার আমিন যদি ফরিস্তার আমিনের লগে মিলে যায় তাহলে তোমার খরর জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ দিলাইব সুবহানাল্লাহ। ইমাম সাহেবর গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনর বাদে তে বুঝা গেল ইমাম সাহেবর বাক্যে একটা দাম আছে। حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة عن محمد بن زياد قال سمعت أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال أما يخشى أحدكم أو لا يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار أو يجعل الله صورته صورة حمار أو كما قال عليه الصلاة والسلام এক কথা লক্ষ্য রাখিও মুসলমান, আল্লাহর হাবিবে ফরমাইন আমা ইয়াখশাদুকুম আও আলা ইয়াখশাদুকুম মিযা রাফা রাসাহু ক্বাবলাল ইমাম মান ইউহাউইলাল্লাহু মিসকাত শরীফের এবারে তুইয়া আইন ইউহাউইলা, আর বুখারী শরীফের এবারে তুইয়া তাগলো আইন ইয়াজালাল্লাহু রাসাহু রাসাই মারিন, অর্থাৎ 700 টাকি মেসাব জাইন আছেন, 1200 টাকি মেসাব জাইন আছেন, 2000 টাকি যে মেসাব জাইন আছেন, তানবাই তুইয়া একবার লক্ষ্য করো মুসলমান, রাসূলুল্লাহ ফরমান কোন মানুষে যদি নমাজ ইমাম ও ইমামে মাথা উঠাইবার আগে যদি হে মাথা উঠাইলায় তাহলে তার মাথারে আল্লাহ এ গাদার মাথা দি বদলি দিলাইবা হোক না, উযু বিল্লাহ বানাইয়া হইয়ার না সনদ সহ পড়িলাম, রাউইয়গুলোর নাম পড়িলাম মুসলমান, একমাত্র আমি মিসাওয়াত দিয়ে না আলিম খোলাসন জিজ্ঞাস করো বখারি শরীফের হদিস মিসকা শরীফের হদিস হইল মা ইয়াখশাদুকুম ওয়া লা ইয়াখশাদুকুম ইযা রাফা রাসাহু ক্বাবলাল ইমাম আন ইউহাউইলাল্লাহু, আর বখারির এবার হইল আন ইয়াজালাল্লাহু ইউহাউইলা হাওয়ালা ইউহাউইলা, আল্লাহ গাদার মাথা দিয়ে বদলাইয়া দিলে বা ও মানুষের মাথারে যে মানুষে ইমামর আগ বাড়ে, বাইশ বাতে নমাজ যায়, ফয়লা কালাম কইলে নমাজ যায়, দুসরা সালাম কইলে নমাজ যায়, ওটা আছে নানি, এটা হেই কাহিনি 1300 টাকি মিসা মিসা বেতন কত আছে জানি পাঁচ হাজার নি 1200 কোবাতে যায় এখন চাই কোবাতে ফয়লা সব পায় না রাস্তা পায় কোনো জিনিস নিকিলেও যায়, দুসরা বদন থাকিলেও কি ফুসবার হইয়া জায়গা থাকি ডুলিলে উদু যায়, তিসরা মুখ পরি বাইত করলে উদু যায়, চৌতা কোনো কিছু খাইলে উদু যায়, নমাজ বিড়ুই খাওয়া যায়নি, পাঁচোয়া ঠেক লাগাইয়া ঘুমাইলে উদু যায়, ছটুয়া মস্তি হইলে উদু যায়, সাতুয়া দেওয়ানা হইলে উদু যায়, আটুয়া ফাগল হইলে উদু যায়, নোয়া বালিকা আদমি নমাজ লাগিয়া কাকা করি আসিলে উদু যায়, আর দশোয়া মুবাসী রাতে ভাষা হইলে উদু যায়, মাশাআল্লাহ আমি তো বাক্কা মুক্তর ছাত্র মাশাআল্লাহ,
কত বড় হইলাম মুসলমান, একবার লক্ষ্য করো, বহুত উস্তাদের কাছে পড়েছি, লাখ লাখ শুক্রিয়া ভাই অকল, যদিও পড়া জানি না, না হইলেও তো উর্দু কায়দা পড়া শিখেছি, কেন কইবার সাহস নাই। কিন্তু আজ দিন পর্যন্ত ও মসজিদের মেয়াজ হবে, এই সময় মুথুয়া ফাঁকির মসজিদ গেল, যেখান মেয়াজ হবে শিখাইতা, এর তা কি এক জোড়া তা উনিশ বিশ জবানি পড়া আর শিখছি না। আপনারা শিখছেন নাকি জানি, আপনারা শিখছেন নি মাতো না কানি না শিখিছো, হোক কম বেতন আলা মেয়াজ হবে, দেখ নাইন কইলা হোক নাইন তে আবো চলের চলেন নানি